মহাকাশে নভোচারীরা কি খায়, কিভাবে খায়। নাসা 2025 সালে চাঁদে নভোচারী পাঠানোর জন্য নতুন স্পেসস্যুটের ডিজাইন সম্প্রতি প্রকাশ করার পর মহাকাশ অভিযান আবার আলোচনায় এসেছে। মহাকাশে নভোচারীরা কি খান, মাধ্যাকর্ষণের অভাবে ভেসে বেড়ানো খাবার কিভাবে মুখে তোলেন, মহাকাশে নভোচারীরা কেমন জীবন কাটান, এসব নিয়েও নানা প্রশ্ন তুলছেন বহু সাধারণ মানুষ। আমেরিকার নভোচারীরা বর্তমানে মহাকাশ অভিযানের জন্য যে পোশাক পরেন, 1981 সালের পর নতুন করে পুরোপুরি তার ডিজাইন আর বদল করা হয়নি। এখন নতুন স্পেসস্যুটের যে ডিজাইন দেওয়া হয়েছে তা নারী নভোচারীদেরও পড়তে সুবিধা হবে বলে বলা হচ্ছে। এই পোশাক যদি ছাড়পত্র পেয়ে যায় তাহলে আর্টেমিস 3 মহাকাশ মিশনে নভোচারীরা যাবেন এই পোশাক পরে। সারাক্ষণ পিজ্জার কথা ভাবতাম, স্বীকার করলেন নিকোল স্টন। তার দীর্ঘ মহাকাশ কেরিয়ারে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 2টি আলাদা মিশনে 100 দিনের বেশি সময় কাটিয়েছেন। সে সময় তাকে বিশেষভাবে তৈরি খাবার খেতে হয়েছে। দেখুন, পিজ্জা মানেই ময়দার তৈরি রুটির বেসের ওপরে বেশ ঝুরঝুরে রুটির কিছু অংশ, যা চিবাতে মজা, সেই সাথে ওপরে গলা পনির আর গরম সস, বললেন তিনি। কিন্তু মহাকাশে খাবার তৈরি করতে হয় শূন্য মাধ্যাকর্ষণ শক্তির কথা মাথায় রেখে। অর্থাৎ সেখানে রুটি থাকবে না, রুটির গুঁড়ো থাকবে না, থাকলে রুটির গুঁড়ো তো বাতাসে ভেসে বেড়াবে। কাজেই পিজ্জা হবে নরম ময়দার বেস দিয়ে। প্রাতরাশে অবশ্য বিশেষভাবে তৈরি ডিম খাওয়া যায়, ছোট সাইজের ডিম ভাজা বা অমলেটও দেওয়া হয়। মহাকাশে নভোচারীরা প্রায় স্কুলের বাচ্চাদের মতো এওর খাবারে ভাগ বসান। লাঞ্চে আমাদের দেয়া হতো স্যুপ আর অন্য কিছু খাবার, তবে সবকিছু মোড়া থাকতো ময়দার পাতলা রুটি দিয়ে, আর রাতে জাপানি কারি, যা খুবই সুস্বাদু আর আমার খুব পছন্দের। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কোন থালা বাটি ব্যবহার করা যায় না, কারণ সেখানে সবই শূন্যে ভেসে বেড়ায়। নভোচারীরা যেসব খাবার খায় তা খুবই প্রক্রিয়াজাত এবং খাবারের ওজন কমানোর জন্য খাবার থেকে সব পানি শুষে বের করে নেওয়া হয়। এরপর নভোচারীরা খাবার আগে তাদের ইচ্ছা অনুযায়ী তাতে গরম বা ঠান্ডা পানি মিশিয়ে নরম করে নেয়। সব খাবার প্যাকেট করা থাকে, নভোচারীদের সেই প্যাকেট থালা হিসাবে ব্যবহার করতে হয়, আর খাওয়ার জন্য তাদের দেয়া হয় বিশেষ চামচ। সেই চামচে হাতল থাকে খুব লম্বা, লম্বা হাতল দিয়ে প্যাকেটের ভেতর থেকে ভাত টেনে বের করে কারির ওপর রাখতে হয়। তবে তার জন্য বেশ কসরত করতে হয়, হাতের সাথে কারি মেশাতে গেলে কারির ফোঁটাগুলো ভেসে বেড়ায়, মিস স্টট বললেন। কিন্তু ভেসে বেড়ানো খাবার খাওয়া তো কঠিন, নিকোলা স্টট কিভাবে খাওয়াটা রপ্ত করেছিলেন। ভাসমান খাবার খাওয়া কিন্তু বেশ মজার ব্যাপার। আমরা চামচে খাবার নিয়ে একে অপরের দিকে ছুঁড়ে দিতাম, কিংবা চামচে করে খাবার শূন্যে ছুঁড়ে দিয়ে তা মুখের ভেতর লুপে নিতাম, বেশ মজাই লাগত। মহাকাশে নিজের শরীরকে আর্দ্র রাখা খুবই জরুরি, কিন্তু মহাকাশে পানি আসবে কোথা থেকে? নভোচারীরা পৃথিবী থেকে অবশ্যই কিছু পানি সঙ্গে নিয়ে যান, আর বাকিটা আসে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা পানি থেকে। মহাকাশযানের জ্বালানি কক্ষ থেকে, বাতাসের আর্দ্রতা থেকে, এমনকি প্রস্রাব থেকেও পুনরায় ব্যবহারযোগ্য পানি তৈরি করা হয়। শুনলে হয়তো নাক সিঁটকাতে ইচ্ছা হবে, কিন্তু নাসা দাবি করছে এই রিসাইকেল করা পানি আমরা পৃথিবীতে যে পানি খাই তার থেকেও অনেক পরিষ্কার।